আপনার ছবিটা একবার দেখাতে চাইবো এই মুহূর্তে। একেবারে আরজি করেন যে পিজিবি বিল্ডিং আছে তার সামনে কিন্তু দুপক্ষের বিক্ষোভ চলছে, একদিকে যারা সন্দীপ ঘোষ বিদায়ী অধ্যক্ষ তার পক্ষে হয়ে তাকে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করছে, আর অন্যদিকে যারা মানুষ বাধা অর্থাৎ নতুন অধ্যক্ষের সঙ্গে যারা রয়েছেন সেই পড়ুয়ারা আছেন এবং তার সঙ্গে সঙ্গেই তার সঙ্গে কিন্তু রয়েছেন শান্তনু সেনও। শান্তনু সেন তিনি এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং পড়ুয়ারা রয়েছেন। আমরা একবার সরাসরি দুই পক্ষের পড়ুয়াদের সঙ্গে কথা বলবো, একবার শান্তনু সেনের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যে পরিস্থিতি এখানে হচ্ছে, অধ্যক্ষ যিনি দায়িত্ব পেয়েছেন তাকে নিয়ে এসেছেন আপনারা তার ঘরে নিয়ে যাওয়ার জন্য, তারপরে এখন যে পরিস্থিতি কি বলবেন? হচ্ছে আপনি তো দেখতেই পাচ্ছেন, এরপর আমি আর কি বলবো? পরবর্তী পদক্ষেপ কি হবে আপনাদের? আমরা অধ্যক্ষকে দেখছি, উনি বোঝানোর চেষ্টা করছেন, কথা বলতে অধ্যক্ষ কথা বলবে, স্বাস্থ্য দপ্তরে কথা বলবে। স্যার স্টুডেন্টরা কি বলছেন? আমার এখন কিছু বলার নেই, দেখতে তো আপনি সবই দেখছেন। আপনাকে যেতে দিচ্ছেন, আপনি কি রাজি হয়েছেন যে আপনি যাবেন না? এরকম আমাকে যেরকম প্রত্যেকে ইনস্ট্রাকশন আসবে আমি করব, আপনারা দেখতেই পাবেন। পড়ুয়ারা তো বাধা দিচ্ছে স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলেছেন যে ওদেরকে সময় দেবেন যতদিন পর্যন্ত না আমরা রাজি হই? অন্যদিকে পড়ুয়ারা যারা একদিকে বিক্ষোভ দেখাচ্ছেন, আমরা আগে তাদের সাথে কথা বলবো যারা ঢুকতে দিচ্ছে না অধ্যক্ষকে ঢুকতে, নতুন অধ্যক্ষ তাকে বাধা দেওয়ার কারণ। স্যার ম্যাডাম, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত অনুরোধ করছি, অ্যাজ ছাত্র ছাত্রী এবং জুনিয়র ডাক্তাররা, যে যেই মানুষটি সরকারের জন্য এত করেছেন, ছাত্র ছাত্রীর জন্য এত করেছেন এবং সকল হিউম্যান রাইটসের জন্য এত করেছেন, তার প্রেস্টিজ রিস্টোর করা হোক। সেই প্রফেসর ডক্টর তার জন্য অধ্যক্ষকে কেন মুক্ত দেবেন না যিনি এখন দায়িত্ব পেয়েছেন, স্বাস্থ্য দপ্তর দায়িত্ব দিয়েছে, প্রশাসন দায়িত্ব দিয়েছে? নিশ্চয়ই, ইনি যিনি আমাদের প্রেজেন্ট যে মানস বন্দ্যোপাধ্যায় স্যার আছেন, উনি আমাদের শিক্ষক হিসাবে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে যতক্ষণ না সকল ছাত্রছাত্রীরা, উনি বলছেন উনি এরকম কোনো কথা বলেননি, তাহলে ওনাকে আমাদের সামনে এটা বলতে হবে, কারণ আমাদের সামনে উনি বলেছেন যে ছাত্রদের প্রতিশ্রুতি যতক্ষণ না সকলে গ্রহণ করবেন উনি আমাদের ওপর দিয়ে যাবেন না। আমি অন্যদিকে পড়ুয়াদের যারা যারা অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় সপক্ষে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলবো, কি বলছেন আপনারা, আপনাদের সঙ্গে এই মুহূর্তে বিতর্ক চলছে কি বলছেন? দেখুন, সরকার থেকে ভিজিলেন্স কমিটি পাঠিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এই ডিসিশনটা নিয়েছেন এবং আমরা সেটাকে স্বাগত জানাই। মাননীয় মুখ্যমন্ত্রীর অপোজিশনে যদি তারা কেউ ডিসিশন জানায় তারাই অ্যান্টি গভর্নমেন্ট, গভর্নমেন্টের অর্ডার যারা মানছে তারা অ্যান্টি গভর্নমেন্ট হয়। অধ্যক্ষকে আমরা চাইছি যে শান্তি পরিস্থিতি ফিরে আসুক কলেজে, পেশেন্ট পরিষেবা যেগুলো ব্যাহত হচ্ছে সেগুলো ফিরে আসুক, এবং এদের মৌচাকে ঢিল পড়েছে বলে এটা এসব করছে। ফলস কেস থেকে ফেল করানো থেকে টাকা মারা থেকে করাপশন প্রত্যেক কিছু আমাদের কাছে অডিও ভিডিও এবং লিখিত প্রুফ আছে, আমি সেগুলো মিডিয়াতে দেব এবং যাতে মাননীয়ের কাছে সেইগুলো পৌঁছায় সেটার আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। ছবি মৈত্রীর সঙ্গে থাকো, ছবি আরজিকর থেকে আপনারা দেখতে পাচ্ছেন নয়া অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় তাকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, একাধিক অভিযোগ যারা বিক্ষোভ দেখাচ্ছেন যে পড়ুয়াদের একাংশ তারা যেরকম, অন্যদিকে আগের অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ তাকে রাখতে হবে এই দাবিও উঠছে। আমি মৈত্রীর কাছে আবারও যাব, মৈত্রী প্রতিশ্রুতি পূরণের কথা বলা হচ্ছিল, জানবো মৈত্রীর কাছ থেকে আরো বিস্তারিতভাবে যে পরিস্থিতি এই মুহূর্তে আরজি করে। আপনারা দেখতে পাচ্ছেন অধ্যক্ষ বদল ঘিরে এই বিতর্ক, হোস্টেলে র‍্যাগিং এর নালিশ উঠেছে, তার মধ্যেই হাসপাতালে এবার হুলস্থুল কাণ্ড, নয়া অধ্যক্ষকে নিয়ে শান্তনু সেন পৌঁছতেই চরম বিক্ষোভ, নয়া অধ্যক্ষকে ঢুকতে বাধা, দায়িত্ব গ্রহণে বাধা দেওয়া হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে নয়া অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় তার সমর
সমর্থনে পড়ুয়াদের একাংশ রয়েছে। অন্যদিকে আগের অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার সমর্থনে দাঁড়িয়ে পড়ুয়া, দুই পড়ুয়াদের এই দুই ভাগ এবং তাদের মধ্যে এই বিতর্ক অভিযোগ পাল্টা অভিযোগের পাড়া চলছে। সব মিলে আর্জি করে এই মুহূর্তে অনুষ্ঠিত পরিস্থিতি কিন্তু এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বলা হচ্ছে যে কার্যত দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে একদল পক্ষ সন্দীপ ঘোষের, যাতে না হয় যাতে নর্মালিটি যাতে আসে তার জন্য এসছে। আপনি আর্জি করেন প্রাক্তনী দুপক্ষের ছাত্র দুপক্ষের মমতা বন্দ্যোপাধ্যায় যেমন স্লোগান দিচ্ছেন, এই ছবি বাইরে যাচ্ছে, আপনারা উপস্থিত কি বলবেন? নতুন অধ্যক্ষ ছাত্রী যাতে যাতে জিনিসটা নর্মালাইজ হয় তার জন্য আমরা এসছি। নতুন অধ্যক্ষ তো সরকারের নির্দেশে নতুন যিনি এসেছেন তাকে তো স্বাগত জানাতেই হবে, এটা কিছু না। আমি ছেলেদের সাথে কথা বলি, চার দিন ধরে এই অবস্থা চলছে, এই যে ছবিটা কি এর আগে হয়েছে, ছেলেরা করেছে এর আগে এবং আমরা এসেই মিটিয়েছি, সেটা আপনি আপনারা জানেন, আপনারা ছিলেন রাত্রে বেলা এসে আমরা মিটিয়েছি। আমরা কথা বলছি, আমাদের কথা বলতে দিন, কথা বলে পৃথিবীর যে কোনো সমস্যায় আলোচনার মধ্যে দিয়ে সমাধান হয় বলে আমি বিশ্বাস করি। আমি বললাম ওদের রিকোয়েস্ট করলাম যে আমাকে কাজ করতে দাও, তারপরে আলটিমেটলি আমরা সবার সঙ্গে বসবো যার যা প্রবলেম। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক সংগঠনের নেতা মানস গুন্ডা। মানস বাবু, আরজি করে এই মুহূর্তে যে পরিস্থিতি, নতুন অধ্যক্ষ তিনি দায়িত্ব নিতে এসেছেন, শান্তনু সেন তাকে নিয়ে এসেছেন, কিন্তু পড়ুয়াদের একাংশ বাধা দিচ্ছেন, অন্যদিকে নতুন অধ্যক্ষের সমর্থনেও পড়ুয়ারা রয়েছেন, সব মিলে পড়ুয়ারও দুই ভাগ, তুমুল বিতর্ক এই মুহূর্তের পরিস্থিতি, কি বলবেন? আমার একটা প্রশ্ন আছে যে এই পরিস্থিতি আর কতদিন চলবে? আমাদের কি স্বাস্থ্য দপ্তর বলে কি আছে? আমাদের কি সরকার বলে কোনো কিছু আছে? একটা এতদিনের পুরনো মেডিকেল কলেজ, সেখানে একজনের ট্রান্সফার নিয়ে যদি এরকমই চূড়ান্ত অচলাবস্থা তৈরি হয়, এবং এটা তো একদিন নয়, প্রত্যেক মুহূর্তে মানে প্রতি মাসে এই গত এক দেড় বছর ধরে আরজি করে নানাভাবে হচ্ছে এই অচলাবস্থা চলছে, যে ছাত্রদের মধ্যে গোলমাল, সে তো যা আছে আছে, কিন্তু সবচেয়ে বড় মুশকিল যেটা যে এটাতে আমাদের সাধারণ মানুষ, সাধারণ রুগী, তাদের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেটা কি তারা ভেবেছে? কদিন আগেই তো আমরা দেখলাম যে রোগ নেই বলে, জুনিয়র ডাক্তাররা নেই বলে, আমাদের যারা আছে তারা এনার্জিয়ান চালাচ্ছে, তারা অক্সিজেন দিচ্ছে, তারা হচ্ছে রেগুলাইজেশন করছে, রোগ নেই বলে। এটা কতদিন চলবে? সরকার কেন হস্তক্ষেপ করছে না? একটা ট্রান্সফার সে তো হতেই পারে, এর আগেও তো অনেক ট্রান্সফার হয়েছে পশ্চিমবঙ্গে, শিক্ষক চিকিৎসকদের ট্রান্সফার হয় না? যে ছাত্ররা দাবি করছে যে তার মতো প্রশাসক হয় না, যে ছাত্ররা দাবি করছে যে তার মতো হচ্ছে শিক্ষক হয় না, তাহলে আমার প্রশ্ন যে তিনি কি এক জায়গাতেই থেকে যাবেন? এই ঘটনাকে কেন্দ্র করে নানা মেডিকেল কলেজের ছাত্রদের ধর্মঘট হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি। তাহলে একজন যদি ভালো শিক্ষক হন, একজন যদি ভালো প্রশাসক হন, তার তো তার সব গোটা পশ্চিমবঙ্গেই তার ঘুরে বেড়ানো উচিত, যে তার ছাত্ররা যাতে তার সেবা পায় এবং ছাত্ররা যাতে সেই জায়গায় হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোর উন্নতি হতে থাকে। যা পরিস্থিতি হয়েছে, একদল ছাত্র একটা ট্রান্সফারকে কেন্দ্র করে একজন ব্যক্তিকে অতিমানব, অতি মহাপুরুষ, অবতার এসবে একটা পরিণত করার চেষ্টা করছে, এটা কোনোদিনই কাঙ্ক্ষিত নয়। কি মনে করছেন যে কেন, মানে এর আগেও আমরা দেখেছি যে নতুন অধ্যক্ষ দায়িত্ব নিতে এসে সেই সময় একটা বিতর্ক হয়েছিল, আজকে আবারও একই ভাবে এই বাধা, বিক্ষোভ, বিতর্ক, বারবার করে আরজি করার মতন একটা হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটছে, কেন, এর পিছনে কি কারণ বলে আপনি মনে করছেন? এটা তো দেখুন, এটা একটা ছাত্র যারা আছে না, তারা তো শুধু ছাত্র তো শাসক দলের ছাত্র বটেই,
কিন্তু তারা একটা বিশেষ গোষ্ঠীর বলে আমাদের কাছে খবর আছে। আপনারাও জানেন সেই বিশেষ গোষ্ঠী বলতে আমাদের পশ্চিমবঙ্গে স্বাস্থ্যে যারা ছড়ি ঘড়িয়ে ছড়ি মানে ছড়ি ঘোরায় সেটা হচ্ছে নর্থ বেঙ্গল লবি তথাকথিত, তারাই হচ্ছে এই গোলমালগুলো করে। এবং তাদের গোলমালের জন্য একটা ট্রান্সফার এর আগে 48 ঘন্টার মধ্যে পাল্টি হয়ে গেছিল, আবারও সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে এটা শাসক দল তারা তাদের গোলমাল তাদের গোলমালটা এবং তাদের গোলমালের জন্য সাফার করছে গোটা স্বাস্থ্য দপ্তর, তাদের নিজেদের গোলমালের জন্য সাফার করছে বা মানে খারাপ হচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষের। আমাদের যেটা বক্তব্য যে স্বাস্থ্য দপ্তর আর কতদিন ভূমিকা থাকবে, যার জন্য এই আন্দোলন করছে ওখানকার কিছু সংখ্যক আমি বলবো ছাত্রছাত্রী, তারা কি জানে যে ওই ব্যক্তির বিরুদ্ধে কত অভিযোগ আছে? আমার তো মনে হয় যাকে নিয়ে ট্রান্সফার তাকে তার অভিযোগের মানে যা আছে সেগুলোকে নিয়ে শুয়ে মতো ডিপার্টমেন্টাল প্রসিডিংস এবং এনকোয়ারি হওয়া উচিত। সেটা ডিপার্টমেন্ট না করে এবং কড়া হাতে এটাকে নিয়ন্ত্রণ না করে স্বাস্থ্য প্রশাসন এবং এই সরকার দুর্বলতার পরিচয় দিচ্ছে। এবং আখেরে গোটা মেডিকেল শিক্ষা ব্যবস্থা, আখেরে গোটা স্বাস্থ্য ব্যবস্থা আর্থিকতাকে কেন্দ্র করে ভেঙে পড়ছে। এটা কোনোদিনই কাঙ্ক্ষিত হতে পারে না, কারো কাছে কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা তীব্র নিন্দা করছি, অবিলম্বে সরকারি হস্তক্ষেপ দাবি করছি। ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমাদের আরজিকরের পরিস্থিতির দিকে নজর থাকবে, তবে আপাতত সময় একটা ছোট বিরতির। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।